দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি আমাদের ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া বাজারের পাশেই ছোট কালিয়াকর গ্রাম আকরান বাজার, ঠিক এর পাশে আমাদের একটা সুন্দর গরুর খামার গড়ে উঠেছে যার নাম অ্যাগ্রোম্যাট্রিক্স রেঞ্জ। তাহলে ভাই আমরা এই শেড সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এটা এটা বেসিক্যালি আমার প্রথম বানানো শেড, আপনি দেখতে পাচ্ছেন ভেন্টিলেশন যেটা আছে, আমি এখন পর্যন্ত এখানে ফ্যান লাগানোর দরকার পড়ে নাই, ওরা প্রপার ভেন্টিলেশন পাচ্ছে, আলো বাতাস পাচ্ছে। এই শেডটা লম্বা কত, প্রস্থ কত? এটা লম্বা হচ্ছে 74 ফিট আর প্রস্থ হচ্ছে 26 ফিট। এই শেডটা গরু আছে কত? এখানে 36টা। এই শেডটা তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছে? এটা করতে আমার প্রায় 5.5 লাখ টাকা মতো লেগেছে। স্যার আপনি তো দীর্ঘদিন মানে প্রায় 25-26 বছর ধরে লাইভ স্টকের সেবা করছেন, এই যে শেডটা এবং ঠিক এই ধরনের এই 70 ফিট বাই 37 ফিট একটা ঘর করতে গেলে বা আমাদের দেশের খামারিরা কি পরিমাণ টাকা খরচ করে? আর এইটা ঠিক আছে, আপনি আমি এই জিনিসটা একটু ভালো বলেছেন, একটা সুন্দর শেড কম খরচে এত ভালো পরিবেশ দেওয়া যেখানে ফ্যান দন লাগতেছে না, লাইট লাগতেছে না, কিছুই লাগতেছে না। আমি এইটা একটু ডিটেল আপনার কাছে একটু শুনতে চাই যে এই ঘরটার বৈশিষ্ট্য, এই ঘরে যদি খামারিরা তৈরি করে কেমন খরচ করা উচিত এবং তাতে কী কী বেনিফিটটা পাবে? ধন্যবাদ আপনাকে। এই যে তিনি ওনারা সেট তৈরি করেছেন, এটা তাদেরকে আমি ট্রেনিংয়ে এভাবে শিখিয়েছিলাম যে সেটের উচ্চতা কত হবে। আপনি দেখেছেন যে উপরে সিঙ্গেল টায়ার অর্থাৎ এক চালা ঘর এবং এটা সামনের দিকে 14 ফিট, পিছনে 11 ফিট এবং এটা এক চালা ঘর হওয়ার কারণে আপনার নিচে দেখেন উপরে ইনসুলেটর আছে, তাপ নিরোধক যেটা দিয়েছে ইনসুলেশন আছে এবং এটা এতটাই খোলা তারা পিলারের উপরে করেছে, এখানে কিন্তু তারা এক্সট্রা কোনো জিনিস ব্যবহার করে নাই এবং এই সেটের কিন্তু রিসেল ভ্যালু আছে। যদি তারা এটা বিক্রি করে দেয় এই সেট এখন থেকে 10 বছর পরে, তাহলে যে টাকা তারা তৈরি করেছে এত টাকায় সেল করতে পারবে। এখানে শুধুমাত্র ফ্লোরটা তারা পাকা করেছে আর বাকি লোহা দিয়ে তারা এটা তৈরি করেছে পাইপ দিয়ে। আর এটার ইকোনমিক ইম্পর্টেন্স হচ্ছে আরেকটা যে এখানে ফ্যান ব্যবহার করতে হয় না, গরুর খুবই কমফোর্টেবল অবস্থা ঘরের মধ্যে, কোনো দুর্গন্ধ নাই, কোনো ধরনের ব্যাড স্মেল নাই, মশা মাছি নাই এবং চারপাশে তাদের ইয়ে দেওয়া আছে ট্রিপল, বৃষ্টি নামলে তারা ট্রিপল টানায় দিতে পারে বা শীতকালে ট্রিপল টানাতে পারে, রাতের বেলা ট্রিপল টানায় দিতে পারে, একেবারেই খোলামেলা। এবং এটার বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে খোলামেলা হওয়ার কারণে অ্যানিমেল খুব কমফোর্ট ফিল করে এবং এই শেডের বিশেষত্ব হলো যে এই ধরনের শেডে গরুর স্বাস্থ্য আমরা দেখতেই পাচ্ছি যে আসলে অনেক সুন্দর হয় এবং দেখেন প্রতিটা গরুকে আপনি খুবই আকর্ষণীয় চেহারা, একদম চকচক করছে তাদের কারণ তারা আলো বাতাস পাচ্ছে ঠিক মতো এবং এখানে তাদের সার্বক্ষণিক তারা মানে তাদের অ্যানিমেল কমফোর্ট, যারা অ্যানিমেল আরামদায়ক যে পরিবেশ এই শেডে সেটা রয়েছে, গরম না একেবারেই বেশ শীতল ঠান্ডা শেড। দেখেন স্যার এবং অ্যানিমেলরা মানে রিয়েলি খুব এনজয় করে এই ধরনের সেটে। আর যদি আমি এটাকে বেড়া দিতাম বা টিন দিয়ে অথবা ইট দিয়ে বেড়া দিতাম তাহলে কিন্তু এই এই ভিতরে এখন আমরা অ্যানিমেলের লেভেলে দেখেন, আপনি বাউন্ডারিরা যেভাবে রয়েছে এই অ্যানিমেল শুয়ে আছে বা তার লেভেলে দেখেন বাতাস আসতেছে, এটা এই জন্য এটা সুবিধা ভালো হয়েছে। এবং তারা যেটা ফ্লোরটা করেছে, ফ্লোরটা পাকা করেছে, এটা প্রয়োজন হয় কারণ পাকা ফ্লোর হলে ওয়াশিং ক্লিনিং এটা সহজ হয়, ড্রেনেজ সিস্টেম ভালো করেছে এবং এটা টেল টু টেল করেছে আর কি, ইচ্ছা করলে ফেস টু ফেসও করা যায়, ফেটেনিং এর জন্য দিস ইজ গুড। টেল টু টেল করলে যেটা হয় অ্যাডভান্টেজ, এখানে একটা মুভমেন্ট, একটা ফ্রি স্পেস পাওয়া যায়, যে কোন ক্লায়েন্ট সে আসলো গরু চুজ করবে সে তো ফার্মের সাথে এডুকেট না, সে হয়তো বা একটা গরু পিছে আসছে সে ভয় পেয়ে গেল, এখানে একটা বড় একটা স্পেস আছে, অ্যানিমেলের কোনো ভয় ভীতি থাকে না, ইচ্ছা মতো অ্যানিমেলে করা যায় আর ক্লিন করা সহজ কারণ দুই দিক থেকেই ডাস্ট এবং যেগুলো গোবরগুলো আছে সেগুলো ওয়াটার দিলে ড্রেনের মাধ্যমে সেন্ট্রাল পাথ হতে চলে যেতে পারে। রাইট স্যার। ওকে স্যার, এই যে পাশে যে আমরা পাশের যে অংশটা উঁচু একটা ই আছে দেয়ালটা,
এই দেয়ালটা আসলে সঠিক মাপটা কেমন হওয়া উচিত? এটি আসলে 1.5 থেকে 2 ফিট সর্বোচ্চ আর কি, বেশি দেওয়া উচিত না। এটা 2 ফিট আছে, 1.5 থেকে 2 ফিট, 24 ইঞ্চি আর কি, 1.5 ফিট থেকে 2 ফিট। আমরা কি স্যার এই ঘরটাকে একটা আদর্শ কাউশেট বলতে পারি? ডেফিনেটলি এটা একটা আদর্শ কাউশেট, এটা একটা মডার্ন সেট এবং তারা ঠিক সেভাবেই ট্রেন্ড হয়েছে এবং তারা সেভাবে করেছে। মানে এই যে সেটটা কম খরচের সেট, আবার কিন্তু আদর্শ সেট, আবার এর কারণে আমাদের ইলেকট্রিসিটি থেকে শুরু করে অনেক কিছু সাশ্রয়। রাইট, বৈদ্যুতিক সাশ্রয় হচ্ছে। এই এইখানে যে গরুগুলো আছে, এই গরুগুলো এরকম চেয়ার এত সৌন্দর্য বা এত সুন্দর হয়েছে কেন? তাহলে আপনি একটু বলেন যে আপনি এই গরুর কী ধরনের খাবার দিচ্ছেন যে এই গরুগুলো চেয়ারা সুন্দর হয়েছে? আমি এটা বেসিক্যালি আমার লাইভ ওয়েটের 1.25 থেকে 1.4% পর্যন্ত আমি দানাদার দিচ্ছি, বাকি আমি রাইস স্ট্র ফার্মেন্টেশন করতেছি ওখানে। এখানে রেশুটা এরকম হচ্ছে যে 100 কেজির জন্য 300 কেজি ইয়ে করতে হয় পানি। আর এছাড়া আমার পর্যাপ্ত জারা ঘাস আমি এখানে চাষ করেছি, জারা ঘাস আছে, সুষম খাবার দিচ্ছেন। এই সব মিলে আমার একটা ডায়েট প্ল্যান আমরা করি সকালে বিকেলে। তো এটাতে আমাদের গরুর যেটা ইয়ে হচ্ছে, আমাদের গরুতে আননেসেসারি ফ্যাটটা গ্রো করে না, এটা মাসেল ডেভেলপ করে, খুব কম্প্যাক্ট মাংস হয়, রসালো মাংস হয়। তো আমার মিট কোয়ালিটি নিয়ে আমার মানে আমি হাইলি প্রেজড এন্ড স্যাটিসফাইড। আমি এগুলো একটু দাঁড়া করাতে পারি ইফ ইউ ওয়ান্ট। স্যার আমরা এখানে যে গরুগুলো দেখছি, প্রতিটা গরুর গরদানটা সুন্দর, গরুর স্যুটটা সুন্দর এবং পিছনের অংশ ভারী। তা আসলে খামারের কিন্তু একটা সিস্টেম আছে যে এই সিস্টেমে রাখলে এরকম গরদান সুন্দর হয়, পিছনে ভারী হয়, এই ব্যাপারটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। আসলে এটি সম্পূর্ণ জাতির উপর নির্ভর করে যে আপনি গরু ঢালু করে রাখলে পিছন ভারী হবে, এই ধরনের বিষয় নাই। আসলে ঢালু করা হয় তার ক্লিন করার জন্য, যাতে ওয়াটারিং বা ক্লিনিং ভালো করে করা যায়। মূলত তার ফিডিং হলো গুড ইম্পর্টেন্ট জিনিস, যে গুড ফিড, যেমন কার্বোহাইড্রেট যেটা সেটা পার্সেন্টেজ কমায় দেওয়া, তাদেরকে ফাইবার যেটা সেটা বাড়াতে হবে, এবং যেটা বললেন তালহাবাড়ি যে খাদ্যের যে সুষম খাবার, সুষম খাবার খুব গুরুত্বপূর্ণ, যেমন কাঁচা ঘাস, খড় এবং দানাদার খাবার, এটা সুষম খাবার যদি কেউ গরুকে সরবরাহ করে তাহলে তার স্বাস্থ্য ভালো হবে। আর তারা ভালো ব্রিড সিলেকশন করেছে, জাত, যেমন যে বয়সের গরু তাদের কেনা দরকার ছিল, যেমন তারা গরুগুলো কিনেছে হয়তো 50-60 হাজার টাকা করে একটা গরু কিনেছে বা 70 হাজার টাকা। এখন এই শেডে কোনো গরুর মূল্য কিন্তু 1 লক্ষ টাকার নিচে হবে না। হ্যাঁ, এখানে আরও ভালো গরু আছে, এই মুহূর্তে 1 লক্ষাধিক টাকার নিচে কোনো গরু হবে না, আরও বেশি হবে যা মাংসের দাম যাই থাক, কারণ তাদের মিট কোয়ালিটি অনেক ভালো। ক্ষেত্র বিশেষ হয়তো 1.5 লক্ষ টাকা বা তার চেয়ে 2 লক্ষ টাকার গরু এখানে আছে, কাজে এই গরুগুলোর ডিমান্ড প্রচুর হবে। এবং এটা সৌন্দর্য বেছে গরুগুলো, হ্যাঁ, কারণ ডিসেন্ট অ্যানিমেল তৈরি হয়েছে এখানে, এবং গুড মিট কোয়ালিটি এবং স্কিন কোয়ালিটি অনেক ভালো, হাইট কোয়ালিটি অনেক ভালো, লোমগুলি অনেক সুন্দর। এটা তারা শিখেছে এবং তারা সেটাকে এখানে চর্চা করছে। তাহলে ভাই এই খামারের গরুগুলো এরপরে কোথায় যাবে? এটা আমাদের এরপর থেকে মানে নেক্সট ইয়ারে চলে যাবে, আমার যে কোয়ারেন্টাইনের যে নতুন গরু আছে সেগুলো এখানে আসবে। এভাবে ধাপে ধাপে আমরা ওই শেড বাই শেড আমরা এটাকে প্রমোট করি। মিট প্রসেসিং আমাদের প্ল্যান আছে, আমরা মিট প্রসেসিং এর প্ল্যান করছি সামনে গোয়িং ফরওয়ার্ড। আমরা ইন্ডিভিজুয়াল স্লটারিং করতেছি, অনলাইনে অর্ডার ইয়ে করতেছি, হোম ডেলিভারি করতেছি। আমাদের ওদিকে একটু গেলে দেখবেন আমাদের মিল্কিং কাউ আছে, সেটা আমাদের ফ্রি রাঞ্চিং হয়, ওরা ওই দড়ি ছাড়া ঘুরে বেড়াবে, ওইভাবে প্ল্যান করছি। আমাদের ল্যাকটেশন হচ্ছে ইউনিট আছে, ক্রিম সেপারেশন ইউনিট প্ল্যান করছি। আমরা এদিকে এই সাইড থেকে বের হই, আমরা পা পিছলা না তো না আসলে এই অ্যাগ্রোমেট্রিক রেঞ্জে কিন্তু অনেকগুলো কম্পাউন্ড। আমরা যদি পুরো সব বিষয়গুলো নিয়ে একসাথে আলোচনা করি তাহলে ভিডিওটার লেন্থ এত বড় হয়ে যাবে যে আপনারা আসলে এটা মোবাইলে দেখলে দেখতে পারবেন না, বা আমাদের মোবাইলে দেখি তাদের জন্য আমাদের খুব কষ্ট হবে। তাই আমরা এটাকে কেটে কেটে পার্ট পার্ট করে আমরা আলোচনা করছি। বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সুন্দর সুন্দর কমেন্ট দিন এবং কী দেখতে চান আমাদেরকে লিখে জানান, আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করার। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয় নয়।
বলবে বিশ্ববাসী।